আসসালামু আলাইকুম সবাইকে, গাড়ি বাজার বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে কিন্তু আমরা একটা একটা করে সিঙ্গেলই গাড়ি রিভিউ দিব না। আমরা যেটা করি সবসময়, আপনারা জানেন যে গাড়ি বাজার বিডি সবসময় সিঙ্গেল সিঙ্গেল গাড়ি রিভিউ দেয়, এবং সিঙ্গেলি সিঙ্গেলি আমরা প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদাভাবে ডিটেলে বলার চেষ্টা করি, এবং আপনাদেরকে একটা একটা করে দেওয়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে একটা গাড়ি দিলে একজনের জন্য সুবিধা, যে যদি ওই গাড়িটা কারোর প্রয়োজন হয় তাহলে সেই ব্যক্তি ওই গাড়িটা দেখবে। দেশে আমার মানে নিজস্বভাবে আর কি, নিজের মানে চিন্তাভাবনা থেকে আসলে এই উদ্যোগটা নেওয়া, যে আমরা আমাদের শোরুমের প্রত্যেকটি গাড়িকে আলাদা আলাদাভাবে দেখাবো, যাতে করে যেই গাড়িটা যার দরকার নাই তার ওই ভিডিওটা আসলে কষ্ট করে দেখার দরকার নেই। কারণ একটা মানুষের বাজেট সবসময়, মানে সব মানুষের বাজেট আসলে একরকম না, দেশে আসলে সবাইকেই কেন একই ভিডিও দেখতে হবে। ওই চিন্তাভাবনা থেকে আসলে আমি প্রত্যেকটি গাড়িকে আলাদা আলাদাভাবে ফাইন্ড আউট করে আলাদা আলাদাভাবে আমি রিভিউ দিই, এবং আমাদের শোরুমের ঈদের আগে আর কি, রোজার মধ্যে আমি লাস্টলি 3-4টা করে ভিডিও দিয়েছিলাম, 2-3টা ভিডিওতে। তো সেটা একটা রেসপন্স ছিল, যারা আসলে কম বাজেটে গাড়িগুলি চায় বা যারা আসলে ছোটোখাটো একটা বাজেটের মধ্যে কম দামি ছোটো গাড়ি চায়, তাদের জন্য আসলে আমার একটা উদ্যোগ ছিল। তো সেরকম একটি ভিডিও আমি করেছিলাম এবং ভালো রেসপন্স পেয়েছিলাম। তো আজকে আসলে মূলত উদ্দেশ্য হচ্ছে, আমাদের শোরুমের মানে লোভার্স অফ কালেকশন রয়েছে, অনেক অনেক গাড়ির কালেকশন রয়েছে। তো আমরা হয়তো বা সবগুলোকে দেখাতে পারবো না, কিন্তু আমরা অল্প কিছু গাড়ির জাস্ট মডেল, রেজিস্ট্রেশন, সিসি এবং প্রাইসটাকে হালকার উপরে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি আমাদের এই গাড়িগুলিকে ডিটেলে জানতে চান তাহলে আমাদের তো ডেফিনেটলি ফোন নাম্বার দেওয়া থাকবে, এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে রিভিউ করা আছে। আরেকটি বিষয় হচ্ছে, সব গাড়ি আসলে অনেক সময় সবার সামনে আসে না। তো একটি ছোট্ট ভিডিওতে যদি আমি সবগুলো গাড়ির একটা ছোট রিভিউ করে দিই তাহলে হয়তো বা কাস্টমারদের জন্য একটু সুবিধা হবে। তো দেশ হয় আজকে আসলে এই ভিডিওটা করা। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেকটা গাড়ি ছোট ছোট করে ভিডিওতে বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব, এবং আমাদের নতুন কিছু গাড়ির কালেকশন রয়েছে সেগুলোকে দেখানোর চেষ্টা করব। বাট একটা বিষয় আসলে আপনাদেরকে একটু বলে দেই, যেহেতু আজকে একটু মানে ডিফারেন্ট ভিডিও করছি, সেটা হচ্ছে যে গাড়ি কেন শোরুম থেকে কিনবেন বা কেন হাউস থেকে মানুষ কিনতে অনাগ্রহ প্রকাশ করে। তার একটি বিষয় হচ্ছে যে, যখন আপনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন, সেখানে নাম ট্রান্সফার, মালিকানার, গাড়ির বিষয়ে অনেক বিষয়ে একটা হ্যাসেল থাকে। তো কাস্টমাররা কিন্তু আসলে, যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কিনে, তারা কিন্তু আসলে অনেক ধরনের বাধা, অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হয়। বাট আমরা যেটা করি, আমরা একটা গাড়ি যখন মালিকের বাসা থেকে সরাসরি নিয়ে আসি বা গাড়িগুলিকে নিয়ে আসার সময় কিন্তু আমরা দেখে শুনে জাজমেন্ট করে একেবারে গাড়ি ঠিক আছে কিনা, গাড়ির বডি ঠিক আছে না, গাড়ির মালিকানা ঠিক আছে কিনা, গাড়ির পেপার্সগুলি ঠিক আছে কিনা, বিআরটির সাথে কোনো প্রবলেম আছে কিনা, এভরিথিং, মামলা মকদ্দমা কোনো প্রবলেম আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করে, যদি কোনো প্রবলেম থাকে আমরা সেই গাড়িগুলিকে নেই না। এবং যে গাড়িগুলি একদম ফ্রেশ, ব্যক্তি মালিকানা, পার্সোনাল ইউজের গাড়ি এবং খুব ভালোভাবে, স্মুথলি, খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে, সেই ধরনের গাড়িগুলো কিন্তু আমরা চেষ্টা করি নিয়ে এসে সুন্দর করে টুকটাক যেই কাজগুলি থাকে। একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেক সময় বলে যে রং করা কেন, টাচ আপ করা কেন, এই কাজ করা কেন, সেই কাজ করা কেন। একটা গাড়ি যখন মালিকানাভাবে একজনের বাসায় ইউজড হয় তখন সেই গাড়িটার টুকটাক কাজ থাকবে, এটা খুবই স্বাভাবিক। এবং একটা গাড়ি দেখা যাচ্ছে রাস্তায় চলতে গেলে স্ক্র্যাচ লেগে যেতে পারে, রিক্সায় গুতা লাগতে পারে, বাইসাইকেলে গুতা লাগতে পারে, হাতেও গুতা লাগতে পারে, অনেক সময় মানুষের বিভিন্নভাবে প্রবলেম হতে পারে। তো আমরা যেটা করি, আমরাকে নিয়ে এসে একেবারে শোরুম কন্ডিশন করে কিন্তু আমরা সেটাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, এবং টুকটাক যদি গাড়ির কোনো সাসপেনশন, শকআপ, এসির গ্যাস, এসি প্রবলেম, যে কোনো ধরনের অয়েল চেঞ্জ, এই ধরনের যে প্রবলেমগুলো থাকে সেগুলোকে আমরা ফাইন্ড আউট করে সলভ করে দেন একেবারে, মানে সেকেন্ড হ্যান্ড যে শোরুম কন্ডিশন সেরকম একটি শোরুম কন্ডিশন করে কিন্তু আমরা আপনাদেরকে ডেলিভারি দিই। সো আপনারা শোরুম থেকে কিনলে মনে করেন যে আসলে আমাদের কিছু টাকা বেশি যাচ্ছে, কিন্তু কিছু টাকা বেশি কেন যাচ্ছে, আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে রেডি করতে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমরা কেন একটু বেশিতে বা অল্প কিছু আমাদের অ্যামাউন্টটা কেন বেশি আসে, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এবং আমাদের কাছ থেকে গাড়ি কিনলে ইনশাল্লাহ মালিকানা, গাড়ি, এই বিষয়গুলো আপনারা কনফার্ম থাকবেন যে ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। এবং কোনো ধরনের সমস্যা হলে আজকে গাড়ি কিনলেন, আজকের আগে যে ধরনের যদি কোনো ধরনের আপনাদের প্রবলেম হয় বা গাড়ি রিলেটেড কোনো প্রবলেম হয়, মালিকানায় কোনো প্রবলেম হয়, বিআরটি জনিত কোনো প্রবলেম হয়, সেই বিষয়গুলো কিন্তু আপনারা আমাদের কাছে বলতে পারবেন এবং আপনাদেরকে সমাধান ইনশাল্লাহ আমরা দিব। এবং যদি সমাধান দিতে না পারি তখন কিন্তু আপনারা আমাদেরকে গাড়িটা রিটার্ন দিতে পারছেন। এই হচ্ছে শোরুমের একটা ফ্যাসিলিটিস। এবং শোরুম থেকে কিনলে, আপনারা একটা প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনছেন, সে প্রতিষ্ঠানের একটা দায়বদ্ধতা থাকে যে আপনাদের গাড়িটা সেল করলো, সেল করে দিলে আমাদের দায়বদ্ধতা শেষ না। আমাদের দায়বদ্ধতা হচ্ছে আপনারা আমাদের আজীবনের জন্য একটা সম্পর্ক, এবং আজীবনের জন্য একটা
কাস্টমার সার্ভিস এবং লাইবিলিটিস থেকে যায় আমাদের। তো এই বিষয়গুলো আপনারা ইনশাল্লাহ পাবেন, এবং আরও আরও অনেক কিছু বিষয় আছে যেটা আমাদের নেক্সট ভিডিওতে বা অন্য সময় বলবো ইনশাল্লাহ। তো আজকের কথা না বাড়িয়ে অল্প কিছু গাড়ির আমরা ডিটেলিংয়ে না যেয়ে হালকা কিছু মডেল রেজিস্ট্রেশন এবং একটু যে বিষয়গুলি আছে বলার চেষ্টা করছি। তো চলুন দেখে নেই। আমরা আজকে প্রথমে যে গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে টয়োটা এফ প্রিমিও, যেটা 2009 মডেল, 2014 রেজিস্ট্রেশন, 37 সিরিয়াল। এটা মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করে এবং এটা ফার্স্ট পার্টি ওনারের স্মার্ট কার্ডের অকটেন ড্রাইভের গাড়ি, পার্ল হোয়াইট কালারের গাড়ি। যারা আসলে প্রিমিও গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখবেন এবং এটা আশা করি অনেক ভালো লাগবে। সামনে পিছনে গ্লাস, লাইট, এভরিথিং সব কিছু অরিজিনাল এবং খুবই সুন্দর। এটা আমাদের আস্কিং হচ্ছে 18,50,000 টাকা, বাট এটা ফিক্স না, কাস্টমার যখন আসবে আমরা কিন্তু ডেফিনেটলি একটা ভালো অ্যামাউন্ট কমিয়ে দিব ইনশাআল্লাহ। এটা অকটেন ড্রাইভের গাড়ি। এরপরে এখানে আছে হচ্ছে একটা হোন্ডা সিআরভি, 14 মডেল, 14 রেজিস্ট্রেশন, ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক কালার। এটা হচ্ছে আপনার মিরপুর বিআরটিএর গাড়ি, 2000 সিসির গাড়ি। এটা হচ্ছে আপনার সানরুফ রয়েছে, এটা আমাদের 32,00,000 টাকা আস্কিং প্রাইস। এটা আপনার ফার্স্ট পার্টি ওনার জাপানিজ ভার্সন, একেবারে ফ্রেশ কন্ডিশন, একেবারে রিকন্ডিশন ওয়েতে আছে, রিকন্ডিশনের মতো আছে গাড়িটি। এটা 32,00,000 টাকা। এখানে হচ্ছে আমাদের একটা হোন্ডা, আপনার হচ্ছে একটা নিশান এক্স ট্রেইল রয়েছে, এটা হচ্ছে আপনার 15 মডেল, 18 রেজিস্ট্রেশন, হাইব্রিড গাড়ি, যেটা হচ্ছে আপনার একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন, পার্ল হোয়াইট কালারের গাড়ি। যারা আসলে নিশান এক্স ট্রেইল নিতে যাচ্ছেন তারা দেখবেন, এটা আমাদের আস্কিং হচ্ছে 28,00,000 টাকা আস্কিং। এদিকে একটি আমাদের গাড়ি আছে যেটা হচ্ছে হোন্ডা ভেজেল, 1500 সিসির অকটেন ড্রাইভের গাড়ি, ব্ল্যাক কালারের গাড়ি। এটা কিন্তু অরিজিনালি অকটেন ড্রাইভের, 1500 সিসি নন হাইব্রিড একটি গাড়ি, একেবারে জেড প্যাকেজের হাই গ্রেডের একটি গাড়ি, যেটা আমাদের আস্কিং হচ্ছে 21,50,000 টাকা। এরকম ফ্রেশ ফ্রেশ কিছু গাড়ি রয়েছে। এখানে একটা আছে হচ্ছে মাজদা RX-8, একেবারে স্পোর্টস কার, যারা স্পোর্টস কার পছন্দ করেন তাদের জন্য একটা রেড ওয়াইন কালার স্পোর্টস কার, যেটা হচ্ছে আপনার আমাদের আস্কিং হচ্ছে 12,00,000 টাকা। টু ডোরের গাড়ি, স্পোর্টস কার, পেপার্স 1 বছর আপ টু ডেট, জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ একটি কন্ডিশনে আছে, তারা এই গাড়িটি দেখতে পারেন যারা স্পোর্টস কার নিতে চাচ্ছেন। এদিকে আছে হচ্ছে আপনার একটা টাটা টিয়াগো, যেটা 18 মডেল, 19 রেজিস্ট্রেশন, মাত্র 16,000 মাইলেজ, একেবারে অলমোস্ট ব্র্যান্ড নিউ, যেটা আমাদের আস্কিং হচ্ছে আপনার অকটেন ড্রাইভের গাড়ি। এটা হচ্ছে অকটেন ড্রাইভের গাড়ি, যেটা আমাদের আস্কিং হচ্ছে আপনার 8,50,000 টাকা। এখানে হচ্ছে আছে একটা কিয়া পিকান্টো, যেটা হচ্ছে আপনার 1000 সিসির অকটেন ড্রাইভের গাড়ি, যেটা সানরুফ রয়েছে, 12 মডেল, 12 রেজিস্ট্রেশন, একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি, রেড ওয়াইন কালারের গাড়ি। এটা হচ্ছে আমাদের আস্কিং 8,50,000 টাকা। এদিকে একটা আপনার টয়োটা 111 নন ক্রিস্টাল, এটা হচ্ছে আপনার 97 মডেল, 98 রেজিস্ট্রেশন, পার্ল হোয়াইট কালার, সিএনজি এবং অকটেন দুইটাই আছে, পেপার্স 1 বছর আপ টু ডেট। এটা আমাদের আস্কিং হচ্ছে আপনার 4,80,000 টাকা। এদিকে আছে হচ্ছে আপনার একটা হোন্ডা সোনাটা, যেটা আপনার 16 মডেল, 16 রেজিস্ট্রেশন বাংলাদেশে, এটা ব্র্যান্ড নিউ এসেছিলো, অকটেন ড্রাইভ, 2000 সিসি প্যানারোমিক সানরুফের একটি গাড়ি, যেটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার 28,50,000 টাকা। এদিকে আছে হচ্ছে একটা ফান কার্গো, 1300 সিসির অকটেন ড্রাইভের গাড়ি, 5 মডেল, 10 রেজিস্ট্রেশন, 5 সিটার একটি গাড়ি, একেবারে ফ্রেশ কন্ডিশন। যারা একদম রিকন্ডিশন টাইপের গাড়ি কিনতে চায়, ফ্রেশ কন্ডিশনের একদম অরিজিনাল গাড়ি কিনতে চায়, তারা এইগুলো দেখবেন। এটার দাম হচ্ছে 7,30,000 টাকা আস্কিং। এখানে হচ্ছে একটা টয়োটা ওয়ারিশ রয়েছে, যেটা অকটেন ড্রাইভের, 1500 সিসির গাড়ি, যেটা আপনার আস্কিং হচ্ছে 16,20,000 টাকা, 12 মডেল, 16 রেজিস্ট্রেশন। এখানে আছে আমাদের হচ্ছে একটা টয়োটা সেলিকা, যেটা 1ZZ ইঞ্জিন লাগানো, একেবারে অরিজিনাল ম্যাট ব্ল্যাক কালারের একটি গাড়ি, স্পোর্টস কার, টু ডোরের কার। যারা আসলে টু ডোরের গাড়ি পছন্দ করে তারা দেখবেন। এটা হচ্ছে আমাদের আস্কিং আপনার 18,80,000 টাকা, একেবারে জোস একটা মডিফাইড স্পোর্টস কার। এই গাড়িটা আপনারা দেখতে পারেন যারা স্পোর্টস কার নিতে চাচ্ছেন, আমাদের কাছে দুইটা স্পোর্টস কার আছে। এটা হচ্ছে 97 2003 রেজিস্ট্রেশন। এখানে আছে হচ্ছে একটা টয়োটা CHR, 17 মডেল, 20 রেজিস্ট্রেশন, পার্ল হোয়াইট কালার, এটা হাইব্রিড গাড়ি, 5 সিটার গাড়ি। এটা আমাদের আস্কিং হচ্ছে 28,50,000 টাকা। এদিকে আছে হচ্ছে আপনার একটা কিয়া স্পোর্টেজ, 18 মডেল, 20 রেজিস্ট্রেশন, কিয়া স্পোর্টেজ, এটা আমাদের আস্কিং হচ্ছে 32,50,000 টাকা। এরকম ফ্রেশ ফ্রেশ কিছু গাড়ি রয়েছে। এদিকে আছে হচ্ছে আমাদের একটা জি করোলা, যেটা 4 মডেল, 10 রেজিস্ট্রেশন, আপনার অকটেন এবং সিএনজিতে ড্রাইভ, গোল্ডেন কালার, ভিতরে বিস্কিট কালার, এটা একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন। এটা আমরা রিভিউ দিব ইনশাল্লাহ আগামীকালকে ফুল রিভিউ। এটা হচ্ছে আমাদের আস্কিং আপনার 11,50,000 টাকা। তো এরকম ফ্রেশ ফ্রেশ কিছু গাড়ি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা, এবং আপনারা যখন সরাসরি আসবেন আপনারা ডিটেলে দেখে শুনে আপনাদের পছন্দ হলে দাম দর করে, টেস্ট ড্রাইভ করে, এভরিথিং কমপ্লিট করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং আপনাদের যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে আমাদের যতটুকু কমানো সম্ভব কমিয়ে কিন্তু আমরা আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো। তো এই হচ্ছে আজকের
বেশ কিছু গাড়ি আমরা আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিলাম। এরপরও যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো গাড়ি নিয়ে, তাহলে আপনারা সরাসরি আমাদেরকে কল দিতে পারেন, অথবা আমাদের যে গাড়িগুলি রিভিউ করা আছে আমাদের গাড়ি বাজার বিডিতে, সেখানে দেখে শুনে আপনারা ডিসিশন নিয়ে নিতে পারবেন। এবং আমাদের এর বাইরেও কিন্তু বেশ কিছু গাড়ি রয়েছে যেগুলো ইনশাল্লাহ আপনারা কন্টিনিউয়াসলি ভিডিও পেতে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।